প্রতিবন্ধিতার শিকার শিশুদের সঠিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন পর্যাপ্ত উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আর নীতি নির্ধারক ও স্বাভাবিক মানুষের সংবেদনশীল আচরণ। এমন অভিমত প্রতিবন্ধী শিশুদের অভিভাবক ও বিশেষজ্ঞ মহলের। প্রতিবন্ধীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এমএম বাদশার চার পর্বের ধারাবাহিকের আজ রয়েছে শেষ পর্ব। ক্যামেরা ছিলেন আব্দুল কাইয়ুম। বয়স 16 বছর, একজন সাবেক সচিবের মেয়ে। জন্ম থেকেই কথা বলতে পারত না উর্বি, কিন্তু মোহাম্মদপুরের হুমায়ুন রোডের কেয়ারিং গ্লোরি নামের প্রতিবন্ধী স্কুলে ভর্তি হওয়ার পর থেকে এখন আধো আধো কথা বলার চেষ্টা করছে সে। শুধু উর্বিই নয়, নাজিহা, হাসিব, মৌ, ওরা সবাই কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতা নিয়ে বেড়ে উঠছে। আর এদের সমাজ উপযোগী করে গড়ে তোলার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন এখানকার শিক্ষক শিক্ষিকারা। আমরা এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে অনেক সমস্যা ফেস করতে হয় আমাদেরকে, ফ্যামিলিতেও, ফ্যামিলির বাইরেও। তো আমরা যদি ফ্যামিলিতে এবং ফ্যামিলির বাইরে যদি আমরা সব দিক দিয়ে যদি সহযোগিতা পাই, তাহলে আমাদের কাজের যেমন কাজ করতে সুবিধা, বাচ্চাদের ইম্প্রুভমেন্টও অনেক তাড়াতাড়ি হবে। শারীরিক, মানসিক কিংবা বুদ্ধি প্রতিবন্ধী এই শিশু কিশোরদের নিয়ে নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদের। এদেরকে রাষ্ট্রের সন্তান হিসাবে এটা ডিক্লারেশন দিতে হবে যে এই অটিস্টিক বাচ্চাগুলো এরা রাষ্ট্রের সন্তান এবং এদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমরা তো দেখবই ডেফিনেটলি, কিন্তু রাষ্ট্র এই দায়িত্বটা যখনই নেবে সামাজিকভাবে আমরা সিকিউর হয়ে যাবো অনেকখানি। প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে সরকারি কর্ম উদ্যোগ আরো পরিকল্পিতভাবে করার পরামর্শ প্রতিবন্ধী গবেষকদের। এই ধরনের স্পেশাল বাচ্চা, অটিস্টিক এবং প্রতিবন্ধী বাচ্চারা প্রাইভেট হসপিটাল যেগুলো আছে একেবারে ফাইভ স্টার হোটেলের মতো, বাট সেখানে আমাদের এই বাচ্চাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট পাওয়ার কোনো সুযোগ নেই। এরকম কিছুদিন আগেও এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, একজন অটিস্টিক ব্যক্তি মারা গেছে বিনা চিকিৎসায়। প্রতিবন্ধীদের স্বাস্থ্য সমস্যা দ্রুত সমাধানে দেশের প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ বিশেষায়িত ইউনিট স্থাপনের দাবি প্রতিবন্ধী উন্নয়ন আন্দোলনের কর্মীদের। এম এম বাদশা, দিগন্ত টেলিভিশন, ঢাকা।